একদিন রাতের অনেক অন্ধকারে একটি পুরাতন বাড়ির কাছে একটি ভূতুরে কাহিনী ঘটল। বাতাস শব্দের বুকের ভিতরে কিছু অজানা আবেগ মিশল বৃহত্তর এই বাড়ির মধ্যে। স্থানীয় মানুষেরা হুঁশিয়ারি বুঝতে পারতেন, কিন্তু একটু অদ্ভুত সান্ত্বনা এই সমুদ্রে বেড়াচ্ছিল। একদিন এক ছেলে এই বাড়ির কাছে এসে তার বন্ধুর সাথে রাত্রি কাটাতে উদ্যানে গিয়েছিল। রাতের ঘন কান্নায় তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে লাগলো। মনে হয়েছিল যে কেউ তাদের অভিভূত করতে চলেছে। একটি অনুদীপ্ত আলো দেখতে তারা একটি বাড়ির উপরে তোল হতে পেরেছিল। সেই বাড়ির চোখে দেখতে পাচ্ছিল যে একটি মুহূর্ত বর্জন আছে এবং তার মুখে একটি হাসির মুখ হয়েছিল। বাড়ির মালিকের কাছে যাওয়া তারা শুনতে পারলো যে বাড়ির মালিক শত্রুতা এবং অনিশ্চিতকালীন মৃত্যুর এই ভূতির অজানা হাসির মুখে পিছনে ছিল। মৃত্যুর বর্জন এই ভূতির অজানা হাসির মুখের পিছনে ছিল। মৃত্যু বর্জন এই ভূতির অজানা হাসির মুখের পিছনে তাদের সাথে মিলে এই ভূতির আত্মশান্তি পেল এবং রাতের আবেগ এই বাড়ি ফিরে বিচ্ছিন্ন হয়ে গেছিল। কিন্তু এই ঘটনা পরবর্তী ইসাহানি মানুষের মধ্যে একটি ভয়ঙ্কর কাহিনী হিসেবে থাকতে চলেছিল। পরবর্তীতে এই বাড়ির চারপাশ ভূতিরে হোঁচট এবং অজানা শব্দে মোহিত হয়েছিল ইসাহানি মানুষগুলো। রাতের অনেক অজানা ঘটনার মধ্যে বাড়ির পাশের ঝর্ণার কোলে হোঁচটগুলি আঙুল ভূত করতে পারত। এক রাত আকাশে অদ্ভুত আলো হয়েছিল এবং সবাই যে দেখতে পেল যে বাড়ির উপরে একটি মহৎ অসীম আকাশ আর্য ঘটছে। সবাই উপভোগ করতে এক সময় বাড়ির দিকে তাকিয়ে কিন্তু একটি ভূতির ভীতিকর চিৎকার শুনতে পেল। একটি অত্যন্ত সান্ত্বনা মনে বলি আত্মা প্রকাশিত হয়েছিল এই বাড়ির উপরে, যেটি সবার আকর্ষণ করেছিল অচেতন অবস্থানে। গোহিত হয়ে আসা এই আত্মা মানুষদের দিকে হাসতে হাসতে বলল, আমি এখানে ভীতির জন্য নয়, বরং এখানে শান্তির জন্য আসি। এই স্থানে আমার পালন করার জন্য অনুমতি ছিল, আমি এখানে থাকতে চাই। তার বলার পরে ভূতের আত্মা অবাধ্য হয়ে গিয়েছিল এই বাড়ির উপরে এবং একটি মৃত্যু বর্জনের পর এই বাড়ির শান্ত এবং শোকমুখের মধ্যে থাকত। এই ঘটনার পরে বাড়ির চারপাশ মানুষরা সান্ত্বনা থাকে একটি অদ্ভুত জীবন গড়ে তুলতে পারলো। রাতের হোঁচটগুলি এখন বরাবর শোনা যেত যে ইসাহানি মানুষেরা এই ঘটনার জন্য একে অপরকে কাহিনী শোনাচ্ছিল এবং এই বাড়ির দিকে পৌঁছাতে নীলরস হয়েছিল বারবার একই অজানা কথা।